এখনই সরিষার সিজন, সরিষার মধু আমরা খেয়ে থাকি, সরিষার তৈল। এটা আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের জন্য একটা ঔষধ স্বরূপ। সরিষা ভর্তা এবং আমের সাথে কাসন্ত হিসাবে সরিষা আমাদের দেশে খেয়ে থাকে, বাংলাদেশে সর্বত্র পাওয়া যায়। আমি জার্মানের মিউনিকে দেখছি যে প্রতিদিন সকালবেলা তারা এক মোটা কচি সরিষা গাছ খেয়ে থাকে, 2-3 ইঞ্চি লম্বা, এক মুঠো $5 দাম, এক মুঠো সরিষা তারা নাস্তার সাথে সকালবেলা খেয়ে নেবে। এবং অনেক হোটেলে কাস্টমারদেরকে চাওয়ার আগেই এই ব্রেকফাস্টের সাথে এক মুঠা সরিষা গাছ দিয়ে দেয়। এই যে সরিষা আর ভিতরে কিন্তু একটা ধাঁধ আছে, সরিষার তৈলের ভিতরে একটা শক্তি আছে, একটা সুবর্ণ শক্তি আছে। এটার মধ্যে অনেক ভিটামিন আছে, মিনারেল আছে, আমাদের রক্তের কোলেস্টেরলগুলো গালাতে সরিষা সহযোগিতা করে। এবং সরিষা বাটা ভর্তা আমি মনে করি হার্টকে ভালো রাখার জন্য, ব্লাডকে ভালো রাখার জন্য, আমাদের ব্রেনের শক্তি বৃদ্ধি করার জন্য, চুল পড়া বন্ধ রাখার জন্য, চেহারার কে উন্নত করার জন্য প্রতিদিন আপনারা সরিষা ভর্তা খেতে পারেন। তবে সাদা সরিষা কালো সরিষার চেয়ে একটু বেশি গুণ বেশি, অল্প একটু গুণ বেশি। যেরকম আপনার এক কুশি রসুন অনেক কুশি রসুনের চেয়ে একটু বেশি শক্তি রাখে, এক কুশি পেঁয়াজ অনেক কুশি পেঁয়াজের চেয়ে একটু বেশি গুণ রাখে, একটু শক্তি রাখে। সেটা বেশি না, ধরেন যদি এক কুশি পেঁয়াজে আপনার 38 ক্যালোরি ভ্যালু থাকে, তাইলে দ্বিকুশি বা চতুর্কুশি পেঁয়াজের মধ্যে ধরেন 26-27-28 আপনার আমাদের দেশি পেঁয়াজের মধ্যে এই খাদ্য প্রাণ এবং ক্যালসিয়াম থাকে। এরকমই আমরা যত বেশি একটু ঔষধি রসুন, ঔষধি পেঁয়াজ, ঔষধি ফুল ফল, ঔষধি শাকসবজি বেছে বেছে খেতে পারবো, তত বেশি ঔষধি গুণ পাবো। ইভেন কি একবারে চাল থেকে আরম্ভ করে, চালও যদি আপনি সিদ্ধ করে চালে ভাতের মার ফেলে দিয়ে না খাইয়া, ঔষধি গুণ পাওয়ার জন্য আপনি ভাতের মারটা খান অথবা বইটা ভাত পাক করে খান। পৃথিবীর 52টা দেশের মানুষ ভাত খায়, কিন্তু কেউ কিন্তু ভাতের মার ফেলে দিয়ে খায় না। আমরা মারটা না ফেলে, আমরা বিরিয়ানি পাক করলে ভাতের মার ফেলাই না, আমরা খিচুড়ি পাক করলে ভাতের মার ফেলাই না, জাউ পাক করলে ফেলাই না, কিন্তু ভাত পাক করলেই ফেলাই। যেটা বেশি সংখ্যক মানুষ আমরা ভাত পাক করে ভাতের মার ফেলে দিয়ে খাই, এটা অবশ্যই ঠিক না। কারণ এই চাউলটা যখন সে ধান ছিল তখন তাকে একবার সিদ্ধ করা হয়েছে, তারপরে সে চাউল হয়েছে, তারপরে ভাত হয়েছে, ভাত হওয়ার পরে আবার সিদ্ধ করে খাওয়া, মানে এটার অনেক ঔষধি গুণ চলে যায়। সেক্ষেত্রে আমি মনে করবো প্রতিটা খাবারই, প্রতিটা শাকসবজি ফলমূল খাবার পূর্বে খেয়াল রাখতে হবে যে আমার এটা ঔষধি গুণ কীভাবে ধরে রাখা যায়, এটা চিন্তা করে সেটা পাক করা উচিত। এই ব্যাপারে আমি মায়েদেরকে, মায়েরাই বেশি দেখে আমার প্রোগ্রাম এবং তারাই বেশি লাইক দেন, তাদেরকে আমি অনুরোধ করবো যে খাদ্যটা, একটা ডিম আপনি সিদ্ধ করতেছেন, এটা সিদ্ধের পরিমাণ অল্প করবেন, বেশি করবেন। যারা সুস্বাস্থ্যের সাথে থাকতে চান, যারা সুন্দর জীবন গড়তে চান, যারা সারা জীবন সুস্থ থাকতে চান, পৃথিবীর সবচেয়ে মূল্যবান যে অংশ সেটা হলো সুস্থ থাকা। সুস্থ থাকার জন্য আপনাকে আমাদের এই সুস্থ জগতের সাথে একাত্মতা ঘোষণা করতে হবে। সুস্থ থাকতে হলে আপনারা যদি আমাদেরকে একটু সহযোগিতা করেন, আমরা যারা সুস্বাস্থ্যের জন্য কাজ করি, যারা নেচারের জন্য কাজ করি, যারা ন্যাচারোপ্যাথির জন্য কাজ করি, যারা অর্গানিক খাদ্য পথ্যের জন্য কাজ করি, আমাদের সাথে যুক্ত থাকতে হলে আমাদেরকে বেশি বেশি করে শেয়ার, কমেন্টস এবং লাইক করুন। এর ফলে আমরা উজ্জীবিত হব, আমরা আনন্দিত হব, আমরা উদ্দীপ্ত হব এবং আমরা আরও বেশি প্রোগ্রাম করে আপনাদের কাছে উপস্থাপন করে সারা পৃথিবীর কাছে আমাদের এই স্বাস্থ্য টিভিকে আমরা আপনাদের খেদমতে উন্মুক্ত করে দেব, আলহামদুলিল্লাহ।